ছেলে মানে খুব ছোট বয়সে যাকে ভাবতে হয় ভবিষ্যৎ নিয়ে, পরিবারের সেই মানুষটা একদিন হয়ে দোষী যে নিজের বুক বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। ছেলে হয়ে যখন জন্মেছ তবে একদিন না একদিন রোজগারের জন্য ছাড়তে হবে নিজের ঘর, কারণ টাকা না থাকলে কেউ ভালোবাসে না, কারণ দুনিয়ার মানুষগুলা বড়ই স্বার্থপর। একজন আহত ব্যক্তি সহজে তার যন্ত্রণা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি সহজে অপমান ভুলে না। মধ্যবিত্ত ছেলেদের পরিবারের পকেটে টাকা থাকুক বা না থাকুক, বুক ভরা স্বপ্ন থাকে। তোমরা বাস্তবতা শিখতে পারো ইতিহাস। আমরা মধ্যবিত্ত জনাব, আমাদের নিজের জীবনটাই একটা উপন্যাস। মানুষ তখন স্থির হয়ে যায় যখন সে বুঝে সে যা চেয়েছিল তা কখনোই পাবে না। বাস্তবতা হলো বুকের ভিতর সকল কষ্ট চেপে রাখা যায় কিন্তু ঘুমানো যায় না। এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার বোতল বিষ হজম করতে হয়। এটাই দুনিয়া। যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। সম্পর্ক শুরু হয় মন বুলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে। ভালোবাসলেই ভালোবাসা পাবা এটা বাবা ভুল, কারণ দুনিয়ার মানুষগুলো স্বার্থপর। মনে করো না কাউকে ভোলা খুব কঠিন, কারণ বাস্তবতার সামনে দাঁড়িয়ে কাউকে ভোলা নয় চেনা কঠিন। কোনো মানুষকে টকিয়ে তুমি মনে করো না তুমি অনেক চালাক, কারণ সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। দুনিয়ার সকল মানুষের কষ্ট আছে, কিন্তু প্রকাশ করার ধরন আলাদা। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন থাকে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। হৃদয়হীন মানুষের জন্য খেদনা, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফুটা চোখের পানি পড়ার আগে বুকে টেনে নিবে। প্রতিটি মানুষের জীবনে একজন বিশেষ মানুষ আসে, সে মানুষটা জীবনে এসে হয় অগুছালো জীবনটাকে গুছিয়ে দেয়, আর না হয় গুছালো জীবনটাকে এলোমেলো করে দেয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাও মিথ্যা মনে হয়। ভালোবাসা কখনো বয়স সময় আর দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন। কারো সাজানো জীবন এলোমেলো করে দেওয়াই প্রতারণা, আর কারো এলোমেলো জীবন সাজিয়ে দেওয়ার নামই হলো ভালোবাসা।